আজ আপনাদের জানাবো 2020 সালের আপকামিং স্মার্টফোন নিয়ে। আমি আরও জানাবো সে মে মাসে কি কি ফোন আসতে চলেছে। এই লকডাউন এর কারণে এপ্রিল মাসে যে ফোনগুলো লঞ্চ হওয়ার কথা ছিল তা এখনও লঞ্চ হয়নি। এপ্রিল এবং মে এই 2 মাসের ফোন 1 মাসে লঞ্চ হবে। সব থেকে প্রথমে বলি কোন কোন ফোন থাকছে। প্রথমে থাকছে মোটোরোলা ফ্ল্যাগশিপ এর মোবাইল ফোন মোটো 8 এবং মোটো 8G প্লাস। এই 2 মডেল থাকছে এতে। মোটো 8 প্লাস এ যা যা থাকছে তা হলো প্রসেসরে থাকছে HD 865, ডিসপ্লেতে থাকছে 6.7 19Hz AMOLED স্ক্যান, ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি। এর লঞ্চিং ডেট মে মাসের মধ্য। তারপর কথা বলবো মোটো 8G নিয়ে। প্রসেসরে থাকছে HD 765 এবং ডিসপ্লেতে থাকছে 6.7 inch 19Hz AMOLED ডিসপ্লে, ক্যামেরায় থাকছে 64 MP মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ব্যাটারিতে থাকছে 4500 mAh। এর লঞ্চিং ডেট মিড মে। এর এ ফোনটিও এই 2টি ফোনই 5G ফোন। তারপরে আছে OnePlus 8 Lite ভাই OnePlus Z। মে মাসে OnePlus 8 Lite এবং OnePlus Z লঞ্চ হতে পারে। দেখা যাক OnePlus 8 Lite OnePlus Z এ কী কী থাকছে। প্রসেসরে থাকছে Dimensity 1000, ডিসপ্লেতে থাকছে AMOLED ডিসপ্লে, ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। এর লঞ্চিং ডে মে মিড। এটিও 5G ফোন। এরপর থাকছে Vivo V19 এবং Vivo 19 Pro। এই 2টি ফোনও এপ্রিল এ এসেছে, কিন্তু লকডাউনের কারণে মে মাসে লঞ্চ হবে। দেখা যাক কি কি আছে এতে। প্রসেসরে থাকছে HD 712, ডিসপ্লেতে থাকছে 6.44 inch AMOLED স্ক্রিন ডুয়াল হোল পাঞ্চ, ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। এর লঞ্চিং ডেট মের মাস মাঝামাঝি। বন্ধুরা, এরপর কথা বলবো হাওয়াই P40 সিরিজ এই ফোনটি কে নিয়ে। এই ফোনটি ওয়াবের মোবাইল সার্ভিস নিয়ে আসছে। এতে থাকছে ওয়াবের অ্যাপ গ্যালারি। এই ফোনে ক্যামেরাটি থাকবে অত্যন্ত সুন্দর। এই ফোনটিতে থাকছে প্রসেসর Kirin 919 এবং 5G, ডিসপ্লে থাকছে 19Hz AMOLED স্ক্রিন ডুয়াল হোল পাঞ্চ। এর লঞ্চিং ডে মে মিড। এরপর থাকছে Oppo Find X2। এটা অপ্পো এর ফ্ল্যাগশিপ এর ফোন। দেখা যাক কি কি থাকছে এই ফোনটিতে। প্রসেসরে থাকছে HD 865, এটি 5G, ডিসপ্লেতে থাকছে 2K 120Hz AMOLED ডিসপ্লে এবং চার্জারে থাকছে 65 ওয়াট। এর লঞ্চিং ডে মে। এই ফোনটিতে 3টি কালারে পাওয়া যাবে। টপ 5-এর মধ্যে টপ 2-তে থাকবে এই ফোনটি। অপ্পো থেকে আরেকটি ফোন লঞ্চ হবে, Oppo F115S, লাইটার ভার্সন Oppo F15। আরও থাকছে Google Pixel 4a। দেখা যাক এই Google Pixel 4a কি কি থাকছে। প্রসেসরে থাকছে HD 730, ডিসপ্লেতে থাকছে 5.81 inch ফুল HD ডিসপ্লে, ক্যামেরায় থাকছে 12x2 MP সিঙ্গেল ক্যামেরা এবং 5 হোল সেলফি ক্যামেরা। লঞ্চ ডেট মিট মে। এরপর কথা বলবো রিয়েলমি সিরিজ এর অনেক ফোন লঞ্চ হয়েছে। আজ কথা বলবো রিয়েলমি নার্জো সিরিজ লঞ্চ হবে মে মাসের মাঝামাঝিতে। এই ফোনটিতে কী কী থাকছে তা দেখে নিই। প্রসেসর থাকছে Helio G80, ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ এবং সাথে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং। এর লঞ্চিং ডে মিট মে। এরপর পরেই থাকছে Realme X3 এবং অ্যান্ড সুপার জুম এডিশন। এতে থাকছে প্রসেসর HD 765, এটি 5G, ডিসপ্লেতে থাকছে AMOLED স্ক্রিন,
ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল ডিভাইডেড বাই 180 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ। এর লঞ্চিং ডে মের মিড মাসে থাকছে রিয়েলমি X3 প্রো। এতে থাকছে প্রসেসরে HD 865 5G, ডিসপ্লেতে থাকছে 19 হার্টস অ্যাসেমোলেড ডিসপ্লে, ক্যামেরায় থাকছে 64 বাই 108 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এবং ওয়াইলেস চার্জিংয়ের সুব্যবস্থা। লঞ্চিং ডেট মের ইন্ট মানে মে মাসের শেষের দিকে। এরপর কথা বলবো রেডমি নোট 9 বাই রেডমি 9। এরপর থাকছে রেডমি K30i, লাইটার ভার্সন অফ রেডমি K30, লঞ্চিং ডেট মিড মে। এরপর কথা বলবো পোকো F2 ডিভাইডেড বাই X2 প্রো, এতে থাকছে প্রসেসর HD 865, 4G এবং 5G দুটোই, ডিসপ্লে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ, চিপসেটে থাকছে HD 865 ফোন। এই ফোনের লঞ্চিং ডেট মে ইন্ট মানে মে মাসের শেষের দিকে আর কি। এর সাথে থাকছে IQOO NEO 3, এর প্রসেসরে থাকছে HD 865 এবং 5G ফোন, ডিসপ্লে থাকছে 144 হার্টজ স্ক্যান IPS LCD, ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং 5 হোল সেলফি ক্যামেরা, ব্যাটারিতে থাকছে 4500 mAh-এর ব্যাটারি এবং সেই সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং। এর লঞ্চিং ডে মিড মে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।